হাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আসো আমরা আজকে একটা ক্লাস করবো সেটা হচ্ছে কি বার্সিটি অ্যাডমিশন দুই হাজার চব্বিশ সালে যে আমাদের গুচ্ছ আমাদেরকে ডিইউআর সিইউ তারপর হচ্ছে যে সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয় আমরা সেই কোয়েশ্চেন গুলো আজকে আমরা দেখবো এবং আজকে টপিক হচ্ছে ব্যাকটর অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞান প্রথম বত্রা ব্যাক্টর চ্যাপ্টারে আমরা কি করবো আগের দিন আমরা কি ডট গুণন করে আসছিলাম আজকের ক্লাসে আমরা কি দেব ক্রস গুণন দেখবো যারা আগের ক্লাসটা করো নাই অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলের ক্লাসটা দেওয়া আছে সেখান থেকে ক্লাসটা করে দিও এবং যদি তুমি হচ্ছে কি মনোযোগ সহকারে ক্লাসটি করো আমি আশা করব তোমাদের অ্যাডমিশন লেভেলে এর বাইরে কোনো কোশ্চিন আসবে না তো চলো আমরা বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করবো আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কি করে দেবা সাবস্ক্রাইব করে দেবা তো দেখো আমরা কি পড়ছি ব্যাক্টর গুণন আমরা ব্যাক্তর গুণন সম্পর্কে কি ব্যাক্টরকে ব্যাক্টর গুণন করা হয় বা ক্রস গুণন বলা হয় বা গুণফল বলা হয় যেমন আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের এখানে কি বলা হয়েছে যে আমাদের এখানে বলা হয়েছে যে দুটি ব্যাক্টর যে গুণনের একটি রাশি পাওয়া যায় তার মানে দুইটা ব্যাক্টর গুণ করলে যে আমরা একটা ব্যাক্তর রাশি পাই তাহলে সেই ব্যাক্টর ধর গুণনকে আমরা কি বলবো ব্যাক্টর গুণন বলবো তার মানে আমরা ধরে নাও যে আমার কাছে একটা ব্যাক্টর আছে এই ব্যাক্টর সাথে আমরা কি বি আরেকটা ব্যাক্টর গুণন করলাম সেই ক্ষেত্রে আমরা যদি সি নতুন আরেকটা ব্যাক্টর পাই তাহলে সেটাকে আমরা কি বলবো ব্যাক্টর গুণন গল্প তো এই যেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি ব্যাক্টর গুণন তো আমরা কি ব্যাক্টরকে ব্যাক্টর দ্বারা গুণ করলে আমরা কী রাশি পাই ব্যাক্টর রাশি পাই এটা মনে রাখবা তারপর কি ব্যাক্টরদের মান এই যেই দুইটা ব্যাক্টরের মান ধরে নাও আমাদের এ এবং বি ব্যাক্টর আছে এই বরাবর হচ্ছে আমাদের কি এ ব্যাক্টর এবং এই বরাবর হচ্ছে আমাদের বি ব্যাক্টর এটা হচ্ছে আমাদের এ ব্যাক্টর এটা হচ্ছে এ ব্যাক্টর আর এটা হচ্ছে আমাদের কি বি ভেক্টরের মান তাহলে এটার মানটা কত এর মান হচ্ছে এ এর মান হচ্ছে কত এর মান হচ্ছে বি এই দুইটা মান ও এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের সাইনের সমান করে তাহলে ধরুন ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ক্ষুদ্রতর কোণের সাইন তার মানে কি এখানে আমরা ক্ষুদ্রতর গুণ কত টা এদের সাইন বোঝানো হয়েছে তা আমাদের দেখো এদের গুণফলের মানে বলে তাহলে আমরা এই যে গুণফলের মান তাহলে সমান তাহলে আমরা এই যে দুইটা ভেক্টর ক্রস গুণফলের মানটা আমরা কিভাবে বের করতে পারবো তাহলে আমরা এখন দেখো যে এ এবং বি ভেক্টর এ এবং বি ক্রস তাহলে আমরা চলো আমরা এই পাশে লিখে ফেলি হচ্ছে কি ক্রস গুণনের মান ক্রস গুণনের মান তাহলে দেখো ক্রস গুণনের মানটা আমরা কিভাবে বের করতে পারি ধর এ ক্রস বি এ ক্রস বি এই দুইটা ভেক্টরের মান তাহলে a এবং b a ভেক্টরের মান a b ভেক্টরের মান b তাহলে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত থিটা তাহলে আমার কি আসবে sin θ এবং এই দিক থেকে কাজ করবে একটা দিক থাকবে এই দিকটা কেমন হবে দিকটা হচ্ছে কি ডান হাতের স্ক্রু নিয়মের মত তাহলে আমরা যদি ডান হাতের স্ক্রু নিয়ম বলি তাহলে এখানে আমরা একটা কি দিতে পারি ইটা দিতে পারি সেটা হচ্ছে আমরা কি একটা একক ভেক্টর বা একটা একক অক্ষ বরাবর তাহলে আমাদের চিন্তা করো যে আমাদের a এবং b ভেক্টরটা আছে এই যে দুইটা ভেক্টর যদি কল্পনা কর আমরা কোথায় থেকে ঘোরাচ্ছি এ থেকে বি এর দিকে তাহলে আমরা এ এই দিকে ঘোরাচ্ছি তাহলে এদিকে ঘোরালে যে এই যে নতুন যে ভেক্টরটা আসবে তাহলে আমরা এই যে ভেক্টরটা এই ভেক্টরটার দিক পাবো কোন দিকে তো এই ভেক্টরটার দিক হবে এই ভেক্টরের লম্ব বরাবর এই ভেক্টরের লম্ব বরাবর ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে এ ক্রস এ ক্রস বি ভেক্টর ইকুয়াল কত লিখতে পারি আমরা সি তাহলে এই দুইটা ব্যাক্টরের দিক হচ্ছে এরকম এবং ব্যাক্টরের মানটা আমরা কোন সূত্র দিয়ে করব এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব তাহলে আমরা ব্যাক্টরের মান পাইলাম এবং কি আমরা আরেকটা যদি এ ক্রস বি সব পাই তাহলে আমরা ভেক্টরের দিকটা পাবো এখন দেখো যদি আমরা এইটাকে একটু চেঞ্জ করে দিতাম সেটা কি যে বি ক্রস এ তাহলে বি ক্রস এ ইকুয়াল আমরা কী পাইতাম দেখো তো এই ব্যাক্টরটা কি আমাদের এদিকে গুণন হচ্ছে কিন্তু আমরা এখন যদি একটু চিন্তা করি উল্টা করে ঘুরাই দেয় এটা হচ্ছে আমাদের কি এ ভ্যাক্টর এটার সাথে আমাদের কি আছে থিটাগুণ করে আমাদের বি ভ্যাক্টর আছে তাহলে আমরা ঘোরাচ্ছি কোন দিকে বি থেকে এর দিকে তাহলে আমার দিকটা কি ঘড়ির কাটার কি অর্থাৎ কি আমাদের যদি একটা বোতল চিন্তা করো যদি আমরা এটা একটা বোতল চিন্তা করো এই বোতলে যদি মুখ কাটা চিন্তা তুমি যদি এভাবে ঘোরাও তাহলে কি নিচের দিকে যদি তুমি উল্টা করে ঘুরাও তাহলে উপরের দিকে যাবে তাহলে নিচের দিকে যাওয়া মানে কি দিকটা কি হবে নিচের দিকে তাহলে এই বরাবর ঠিক আর আমরা আগের যে দিকটা পাইছিলাম সেটা কি উপরের দিকে ছিল না এটা ছিল আমাদের সি এই ব্যাক্টর দিক ছিল সি আর এই ব্যাক্টর দিক হচ্ছে কি সি কিন্তু আমাদের কি বিপরীত দিক না তাহলে এটা হচ্ছে নেগেটিভ সি তাহলে আমাদের কি হবে মাইনাসের সি এটা একটু মনে রাখবা তাহলে এটা তোমাদের কি আসে এম সি এসে থাকে পরের পর কি একটা নব্বই ডিগ্রি হলে পরেরটা কি তার উল্টা দিক হবে আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমাদের আরো কিছু কিউ এর জন্য আসে সেগুলো একটু মাথায় রাখা লাগবে যেমন আয়তো একক ব্যাক্তরের জন্য আয়ত জন্য তাহলে আমরা একক জন্য যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সেই ক্ষেত্রে ক্রস গুণটা আমরা একক ব্যাক্টরটা যদি আমরা চিন্তা করি অক্ষাংশের চিন্তা করলে তাহলে আমরা একসক্ষ ওয়ক্ষ যেটা তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এবং এটা হচ্ছে যে অক্ষ এক্স অক্ষ বরাবর আমাদের একক ব্যাক্টরটা সেটা হচ্ছে আই ওয়াই অক্ষ বরাবর যে একক ব্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের যে এবং যে অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটা হচ্ছে আমাদেরকে কে তাহলে আমরা প্রথমও একটা ক্রস গুণন শিখবো সেটা হচ্ছে আমাদের কি এগুলো আমরা মুখস্থ হিসেবে জানি তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি যাতে পরীক্ষার হলে এইগুলো ক্যালকুলেশন করতে অসুবিধা না হয় আই জে ক্রস জে তাহলে আই ক্রস জেস শুধু করি আমরা তাহলে সেই ক্ষেত্রে মানটা কত পাবো এই ক্ষেত্রে আমরা মান পাবো যে এই ব্যাক্টরটার এই একক ব্যাক্টরের মান ওয়ান ইন্টু এই ব্যাক্টরের মান কত ওয়ান ইন্টু সাইন কত আই এবং জের মধ্যবর্তী গুণ কত নাইনটি ডিগ্রি এবং কি আরেকটা একক ব্যাক্টর লাগবে না এই একক ব্যাক্টরটা এই যে দুইটা ব্যাক্টর যে আছে এদের লম্ব বরাবর তুমি চিন্তা করো তাহলে লম্ব বরাবর কোনটা কে ব্যাক্টর তাহলে আমরা এটা কে ব্যাক্টর পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে আই ক্রস জে ইকুয়াল কত কে তাহলে আমরা যদি এখন এইটাকে ডিফারেন্ট উল্টাভাবে করে দিই তার মানে আমরা আগে যে সূত্রটা পরে আসলাম সেই সূত্র কাজে লাগবে যেমন আমাদের যদি যে ক্রস কে ভেক্টর হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা যদি এখন এটাকে এভাবে লিখি যে ক্রস আই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো জাস্ট মাইনাস কে ওকে আশা করি সবারই ক্লিয়ার হয়েছে তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা তাহলে আমরা চলো প্রত্যেকটার জন্য আমরা আলাদা করে চক্র হিসাব করি তাহলে আমরা যে গেছে তাহলে আমরা যে ক্রস যদি আমরা কে দিই তাহলে আমরা সেই ক্ষেত্রে একক ব্যাক্টরটা কি পাবো সেই ক্ষেত্রে একক ব্যাক্টর তাহলে আমরা কোথা দিকে যাচ্ছে দেখো এই যে থেকে কে দিকে যাচ্ছে এইভাবে যাচ্ছে তাহলে আমরা কি দিকটা কোন অক্ষ বরাবর বা আয় অক্ষ বরাবর তাহলে হচ্ছে আয় লিখতে পারি আমরা ওকে তাহলে এই যে একটা পাইলাম তাহলে আমরা আরো জিনিস লাগবে সেটা যদি আমরা এটা আরেকটা ডিফারেন্ট উল্টা করে লিখি তো সেই হবে সেটা হচ্ছে আমাদের কত কে ক্রস জে যে কে ক্রস জে আমরা কি লিখতে পারবো জাস্ট কি মাইনাসের আই আসবে মাইনাসের আই এটাও আমাদের জানা লাগবে কারণ এগুলো আমাদের এমসি আসবে তারপরে আমাদের আসো আরেকটা আসো এখন আমরা কি কে থেকে কোথায় যাব কে থেকে আই এর দিকে যাব তাহলে আমরা কে ক্রস আই কে ক্রস আই সমান আমরা কি দেখো এ অক্ষবর তাহলে তার ইটা বিপরীত ব্যাক্টর হবে লম্ব বরাবর সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে জে ব্যাক্টর তাহলে আমরা এটা লিখতে পারি জাস্ট জে জে ব্যাক্টর তাহলে আমরা এটাকে যদি এখন আমরা একটু ডিফারেন্ট করে দিই আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা কি লিখবো আই ক্রস কে তাহলে সমান আমরা কি লিখতে পারবো মাইনাস এন জে এটা হচ্ছে আমাদের দেখো এখানে আমি যে ছয়টা টপিক রাখলাম এই ছয়টা টপিক তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে চাও তাদের জন্য আমরা কি বলতে পারি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই যেগুলো আশা করি তুমি এই পর্যন্ত এই এইগুলা ক্লিয়ারলি বুঝতে পারছো চলো আমরা আরেক কিছু জিনিস জানাই এখান থেকে আমাদের আরেকটা জিনিস আসতে পারে যদি মনে করো একটা সামান্তরিক আছে একটি সামান্তরিক সামান্ত একটা সামান্তরিক আছে এই সামান্তরিকের দুইটা বাহু আছে দুটি দুটি বাহু আছে তাহলে দেখো এই যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর মধ্যে আমরা কি কি পাবো ধরো আমার একটা সুনিরিত বাহু আছে ধরো এটা অ্য ব্যাক্টর এ হচ্ছে কত আমাদের এক্স আই প্লাস কত এ এ জে এ ওয়াই যে কত এ জেড কে তাহলে এই একটা ব্যাক্টর আরেকটা বাহু দেওয়া আছে সেই বাহুটা হচ্ছে কত সেটা হচ্ছে আমরা কি বলতে পারি জাস্ট কি বি এক্স আই প্লাস হচ্ছে কত বি ওয়াই যে প্লাস আমরা লিখতে পারি বি জেড দেখো আমরা এই দুইটা হচ্ছে তাহলে আমাদের যদি বলো সামান্তরিক এর সৈন্য হতে তাহলে আমরা এটা একটা সামান্তরিক কল্পনা করতে পারি এটা হচ্ছে একটা সামান্তরিক ধরো আমরা এটা একটা সামান্তরিক আকন করলাম এই রকম তাহলে দেখো এই যে সৈন্য হতে বরাবর আমাদের কি আছে এ ভেক্টর এই সৈন্য হতে বরাবর আমাদের কি আছে বি ভেক্টর তাহলে এই ভেক্টরের যদি এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে যে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বের করতে বলে আমরা কি করব জাস্ট এক টু ক্যালকুলেশন করব সেটা থেকে এই ভেক্টর দুইটার মান বের করব এ ক্রস দুইটা বিক্টরের ক্রস গুণফলের ফলের সমান এখন যদি আমাদের কি হয় কর্ণ হয় তাহলে সামান্তরিক দুইটা বাহুল কর্ণ তাহলে আমরা যদি কর্ণ হলে কি হবে কর্ণ হলে ক্ষেত্র ফল হলে ক্ষেত্র ফল তাহলে দেখো কর্ণ হলে আমরা কি ক্ষেত্র কিভাবে বের করতে পারি সেই ক্ষেত্রে কি একদম সৎ জাস্ট কি করবো হাফ ইন্টু ওই দুইটা যে কর্ণ থাকবে ধরুন আমাদের এইটা হচ্ছে একটা কর্ণ সেই কর্ণ ব্যাক্টরটা হচ্ছে এ আর এই বরাবর যে আরেকটা কর্ণ সেই কর্ণ ব্যাক্টরটা হচ্ছে কত বি তাহলে আমরা কি লিখব এ ক্রস বি এই দুইটা ব্যাকটরের মান এখন আসি আমরা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের দুটি দুটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল ক্ষেত্র ফল তাহলে দেখো আমরা যে ক্ষেত্রফলটা বের করব সেটা আমাদের কিভাবে আসবে তাহলে বলো এই টু দুইটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি সেই ক্ষেত্রে কি হাফ ইন্টু কে এ ক্রস কি হবে বি যেমন আমরা যে একটা ত্রিভুজ কল্পনা করি এই বুঝ এই ট্রিবুসের একটা বাহু দর কে আমাদের এটা হচ্ছে ব্যাক্টর আর আমাদের এই রকম হলে তাহলে আমরা ক্ষেত্রফল সূত্র কি লিখতে পারবো হাফ এন্ড টু এক্রস ডি এই টপিকগুলো আমাদের মনে রাখা লাগবে আশা করি আমরা হচ্ছে কি অল্প সময়ে যে জিনিসগুলো ব্যাক্টর গ্রহণ থেকে জানা প্রয়োজন সেগুলো আমরা জেনে ফেললাম চল আমরা এখন আমরা এম সি করব সল্ভ দেখো আমরা ডটগুন পর্যন্ত আমরা কি বাইশটা হচ্ছে কি কোয়েস ছিল আজকের নাম্বার কোয়েশ নাম্বার হচ্ছে তেইশ তোমরা যারা ক্লাস করতেছ যদি তুমি ইউটিউব থেকে রেকর্ড ক্লাস করো অবশ্যই তুমি কী করবা এটাকে ভিডিওটাকে থামিয়ে আনসার করার চেষ্টা করবা তো চলো আমরা এই কোয়েশ্চেনটা আনসার করি কী বলছে এ ক্রস বি হয় তবে এই কলটা যদি মাইনাসের বি হয় তবে এ ক্রস বি এর মান কত এ ক্রস বি এর মান কত চলো একটু চিন্তা করো আমরা কি পড়তেছি এ ক্রস বি এ ক্রস বি সমান আমরা কি লিখতে পারি এই ভেক্টরটার মানটা কি ভেক্টরের সমান এবং কি বিপরীতে তাহলে আমরা একটু বলতে পারি যে এই ভেক্টরটা যদি এ ভেক্টর এদিকে হয় তাহলে বি ভেক্টরটা কি হবে তার বিপরীত দিকে হবে তাহলে বি ভেক্টর তার কি বিপরীত দিকে এখন বলো যদি বিপরীত দিকে হয় আমরা কি পাইতেছি এই দুইটা ব্যাক্টর মধ্যবর্তী কোন কত আপনি আসি লিখবি তাহলে আমরা মানটা বের করো এ ইনটু বি হচ্ছে বি মানে কত এটা সমান না তাহলে মান কি হবে सेम হবে এ সাইন কত 180 ডিগ্রি আর আমরা সাইন 180 ডিগ্রি মান কত জিরো তাহলে আমরা এখানে বসাও তাহলে কি লিখবা এ স্কয়ার ইনটু কত জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট কি জিরো তাহলে আমরা কি পাইলাম এ ক্রস বি এবং যদি দুইটা ভেক্টর সমান হয় তাহলে কি ক্রস গুণফলের মান কত হবে শূন্য হবে এই কোয়েশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে ইয়ে কত বারো এবং তেরো সালে তাহলে কি হবে ক নাম্বার দেখো এই কোশ্চেনটা আমরা সমাধান করে আসছি এটার আমরা এখন সমাধান করলাম চলো আমাদের আরেকটা কোয়েশ্চেন দেখি এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ছয় এবং সাত শাসনে আচ্ছা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি দেওয়ার চোদ্দ এবং পণ্য কি বলছে প্রশ্নটা প্রশ্নে বলছে এ ভেক্টর আই মাইনাসের কত থ্রি জে প্লাস ফাইভ কে এবং বি ব্যাক্টর বলছে এ আই প্লাস মাইনাসের টেন কে এ এর মান কত হলে ব্যাক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে এখন আমরা এই দুইটা জিনিস বুঝতে পারবো এই দুইটা জিনিস কি একদম সহজে করতে পারবো যে দুইটা ব্যাক্টর সমান্তরাল হওয়ার ক্ষেত্রে শর্ত কি দুটি ভেক্টর সমান্তরাল হবে যদি এদের মধ্যবর্তী কোণ কোন জিরো ডিগ্রি হয় তাহলে বলতো যদি দুইটা ব্যাক্টরের সমান্তরাল হতে তাহলে মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি হবে তাহলে আমরা কি পাইছি এ ক্রস বি ইকুয়াল কত sin কত জিরো ডিগ্রি এখানে একক ধরলাম তাহলে এই সাইন জিরো ডিগ্রি মান কত জিরো না তাহলে জিরো তাহলে আমরা কী পাইতেছি এ ক্রস বি তাহলে দেখো দুইটা ভেক্টর ক্রস গুণ ফলের মান যদি কী হয় শূন্য হয় তাহলে আমরা কি পাবো ভেক্টরটা সমান্তরাল হবে অথবা আমরা আরেকটা শর্টকাট জিনিস শিখে ফেলি যে শর্টকাট দেখো যদি ভেক্টর দুটা সমান্তরাল হয় তাহলে যে শর্টকাটটা আমাদের জানা লাগবে ধরুন আমাদের এ একটা ব্যাক্টর আছে এটার মান কত এক্স আই প্লাস কত এ ওয়াই জে প্লাস কত এ জেড এ জেড কে এবং বি আরেকটা ব্য্ট আছে সেটা হচ্ছে কত আমাদের বিএক্স আই প্লাস কত বি ওয়াই জে প্লাস বিজেড কে দেখো এই যে তিন দুইটা ব্যাক্টর সমান্তরাল হলো সমান্তর হলে সবগুলো দ্বারা কি করবা বাক করবা তাহলে আমি কিরকম এ এক্স ডিভাইডেড বাই কত বি এক্স ইকুয়াল কত এ ওয়াই ডিভাইডেড বাই কত বিয়াই এবং আরেকটা যদি চিন্তা করো তাহলে আমরা কি বি এ জেড তাহলে আমাদের কি আসবে এইটুকু আসবে কি হচ্ছে জেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত জেড তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাক্তরের শর্টকাট নিয়ম তাহলে আমরা এইখানে আসো তাহলে এই যে দুইটা অংশ নিয়ে আমরা কাজ করি তাহলে আমরা কি প্রথম নেও আই এর গুলা এর শখ কি ওয়ান ডিভাইডেড বাই কত এর পাশে আসো ইকুয়াল এই যে শখ কত মাইনাসের থ্রি আর এই পাশে কত আছে সিক্স তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা কি পাবা তাহলে আমরা এটাকে আর গ্রহণ করো এ ওয়ান বাই টু তাহলে আমরা পাবো এ ইকুয়াল টু যে হচ্ছে কত মাইনাস এ টু মাইনাসের টু কিভাবে আসলো সেটা হচ্ছে আনসার তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে my number. আশা করি এই কোয়েশ্চেনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এখন চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি এই কোয়েশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত আসছে তিন এবং চার সেশন আসছে এবং আরও আছে আসে এই কুইজ নাম্বার কত কুইজ নাম্বার হচ্ছে সাতাশ এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে সমাধান করতে পারি সেটা আমরা একটু দেখি তো চলো এই কোয়েশনটা যেহেতু সমাধান করবো তাহলে আমরা কি এখানে আমরা একটা জিনিস শিখবো এটা আমরা কীভাবে ক্রস গুণ করা লাগে আমরা এখান থেকে শর্টকাটে কীভাবে করা লাগে সেটাও দেখাবো পাশাপাশি আমরা এইখান থেকে আসো ক্রসগুণ ফলের সূত্রটা আমরা লিখে ফেলে এ ক্রস বি তো এটা আমি প্রথমে লিখে দেই না এখন আমরা লিখবো সেটা হচ্ছে কি আই পরে হচ্ছে যে পরে হচ্ছে কে প্রথম ক্ষেত্রে এ ভেক্টর এইখানে যে ভেক্টর সেটা শখ শখ কত ওয়ান এটা শখ ওয়ান এটা শখ ওয়ান এটা শখ কত টু আর এইটার যে শখ কত টু আর এটা যে শখ কত দেখো তাহলে এটার ক্রস গুণ কত প্রথম কি আই তাহলে আমাদের আসো আমরা এই জিনিসটা বুঝবো যখন আমরা আই নিব এই আই এর সহগগুলো আমাদের বাদ তাহলে এটা কি যাবে বাদ চলে যাবে এগুলা বাদ তাহলে আমরা আই লিখলাম প্রথম কি করবা এই প্রথমটার আই এর জ সহগের সাথে দ্বিতীয় অর্ডার কে সহগ গুণ তাহলে আমার কত 1 তাহলে 1 ইনটু কত 2 তাহলে একটা যেহেতু কত তাহলে এটা কি আসবে মাইনাস আসবে মাইনাস এখন কি করবা এখন তো আমাদের হয়েছে তাহলে আমাদের কি এই যে এটার এর সহগের সাথে দ্বিতীয়টা জের সহগ গুণ তাহলে আমরা কে এর শখ কত ওয়ান ইনটু কত টু তাহলে আমাদের কি কে আর আয়েরটা আয়েরটা চলে গেলো না এখন আমাদের চলো এইটা দেখবা এখান থেকে আমি শর্টকাট বুঝাচ্ছি তোমরা ম্যাট্রিক্স নিম্যাক্স পরও জানি তাহলে আমরা কি যে এখন যে নিসো তাহলে আমরা কি এই যে এইটা আর এটা কি বাদ তাহলে প্রথম কি করবা আয়ের সহগের সাথে এটার কে কে সহগ গুণ তাহলে আয়ের শখ ওয়ান ইনটু কত টু পরে কি সূত্রের একটা মাইনাস দিবা তারপরে কি এই যে এইটার কে শখের সাথে এটার কি আয়ের শখ তাহলে আমরা কত ওয়ান ইনটু কত টু এটা গেল পরে আসবে প্লাস পরে সূত্রের প্লাস এখন আমরা কি করব যে এই জিনিসটা করলাম এখন আমরা কি করব কে এরটা বাদ দেব তাহলে এইটুকু বাদ তাহলে বাদ মানে কি এই প্রথমটার আয়ের সাথে দ্বিতীয়টার যে শখ তাহলে আমরা কি লিখবো কে লিখবো পাশে কি লিখবো যে প্রথমটা ওয়ান ইনটু কত টু পরে কি সূত্রের মাইনাস আমরা কি এখনকার যে সহ যে সহগ কত ওয়ান এবং এই পাশে কত এর সহগ কত টু তাহলে ইনটু টু তাহলে এখন দেখো আমরা আই আর এই পাশে কত আসতেছে টু মাইনাসের টু মাইনাসের জে পরে এই পাশে কত টু মাইনাসের টু পরে কি প্লাসের কে পরে আসতেছে কত টু মাইনাসের টু তাহলে আমরা দেখো এইটুকু সমান কত লিখতে পারবা আমরা এখানে জিরো আই ইন্টু জিরো পরে আসবে কত মাইনাস জে ইন্টু জিরো পরে কি প্লাস কে ইন্টু জিরো এইটুকু আমাদের আনসার দেখো আমি শর্টকাটে করলাম একদম ইজি হয়ে গেছে তুমি যদি না জাস্ট একদম করে পারবা তার আনসার কোনটা হবে গ নাম্বার ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো তো চলো আমরা এই কোয়েশনটা দেখব এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে আমরা কি শর্টকাটে করবো হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত পনেরো এবং ষোলো শাসনে আসছে কি বলছে এখানে আমরা একটা ব্যাক্টর দিয়ে দিছে এবং এখানে আরেকটা ব্যাক্টর দিয়ে দিছে এই দুইটা ব্যাক্টর একটা দুটি তার মানে সূত্রটা কি বলছিলাম সেই ক্ষেত্রে আমরা কি ক্রস কি এই দুইটা মান তাহলে আমরা এটার আগে ক্রস গুণফল বের করবো ক্রস গুণফল বের করার সূত্র কি এ ক্রস বি তাহলে আমরা এই যে সূত্রটা আছে এটা আমাদের লেখা লাগতো আমরা এটা লিখবো না সরাসরি ক্যালকুলেশন করবো দেখো প্রথমে কি নেবো আমরা প্রথমে আমরা ক্যালকুলেশন করবো এর শখ নিয়ে তাহলে আমরা আই নিবো এ আই বাদ তাহলে আমাদের থাকবে কত এই যে শখ কত আই নাও তাহলে আমরা কি কত এই পাশে কি তাহলে বাদে কে শখ তাহলে কি মাইনাস এর তাই তো দেখো তারপর কি সূত্রের একটা মাইনাস এখন কি করবা এর শখ এই পাশ থেকে এর শখ তাহলে আমরা কি লিখবো এর শখ ওয়ান ইন্টু কত ওয়ান পরে আসো পরে আসলো মাইনাস মাইনাসের কি আসবে যে কি নাও এখন জে নিবা তাহলে জে নিলে আমরা কি করবো এই যে আর এই যে কি বাদ এখন বুঝো যে তো বাদ তার মানে আমাদের কি এখন কি করবো আয়ের প্রথমটার আয়ের শখ এসে দ্বিতীয়টার কেস তাহলে আয়ের শখ ওয়ান কে শখ কত মাইনাসের ওয়ান সূত্রের কি মাইনাস দেখো সূত্রের কি মাইনাস তারপরে কি এখন তার প্রথমটার কি কেস সাথে দ্বিতীয়টার আয়ের শখ তাহলে ওয়ান ইন্টু কত পরে কি আসবে কে দেখো তাহলে আমরা কি এখন কে সবগুলা নিব এখন আমরা কি করব। কে শহর গুলা নেব তাহলে এখন আসো তাহলে কে এর সহক তুমি চিন্তা করো তাহলে এইটা আর এটা কি বাদ দেখো আমরা যদি কে শখ নেই তাহলে আমরা প্রথম কি করবো এটা আই এর শখের সাথে বাকি যার যে শখ তাহলে আমরা কি আই শখ কত ওয়ান ইন্টু কত ওয়ান পরেরটা কি আসবে মাইনাস সূত্রের মাইনাস পরেরটা কি যে শখ যে শখ কত মাইনাস এর ওয়ান ইন্টু পরে কি আসবে ওয়ান এখানে একটা মাইনাস এর সূত্রের মাইনাস আর এটা হচ্ছে আচ্ছা আমি এটা একটু নিচে লিখি মাইনাস মাইনাস ওয়ান ইন্টু কত ওয়ান ওকে তাহলে এখন দেখো আমরা আসলে মানটুকু একটু বের করি আই কিন্তু দেখো এখানে কত আসবে ওয়ান এখানে কত মাইনাস ওয়ান তাহলে আমরা এটুকু গেলো মাইনাস জে এই পাশে কত আসতেছে মাইনাস এর ওয়ান আর এই পাশে কত আসতেছে মাইনাস এ ওয়ান আর এই পাশে আসে দেখো এই পাশে আমরা কত পাবা প্লাস এর কে দেখো এখানে আমরা কত আসতেছে ওয়ান এই পাশে আসতেছে ওয়ান আর এই পাশে কত আসতেছে দেখো এই পাশে আমরা পাইতেছি কি হচ্ছে ওয়ান না মাইনাসের কত আসবে একটা ওয়ান আসবে মাইনাস কি প্লাসের ওয়ান তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি এইটুকু সমান আমরা লিখতে পারি কত জিরো আর এই পাশেটুকু সমান আমরা কত লিখতে পারি যে ইন্টু কত প্লাসের যে তার মানে টু যে আর এই পাশে কত আসতে আছে টু কে তাহলে আমরা এই দুইটা ভেক্টরের মান তাহলে আমরা মানটা বের করবো আমরা এ ক্রস বি এই ভেক্টরের মান তাহলে আমরা মানটা কীভাবে বের করতে পারি রুট অফ বার এই যে শখ তাহলে স্কোয়ার প্লাস এইটার শখ কত স্কোয়ার তাহলে দেখো তো কত লেখা যায় লেখা যায় কত ফোর প্লাসের ফোর ইকুয়াল কত রুট অফ বার এইট আর রুট এইটকে আমরা এটা লিখতে পারি যে টু ইন্টু ফোর তাহলে আমরা এটা লিখতে পারি কত টু রুট টু দেখো আমরা এটা হাতে করলাম এবং কোয়েশ্চেনটা কোথায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে এরকম করে তুমি ক্যালকুলেশন করবা তো এটার আনসার কোনটা হবে আনসার হচ্ছে ক নাম্বার ওকে তো আমরা চলো পরবর্তী কোশ্চেন দেখব এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে আমাদের কুয়েস নাম্বার কত উনত্রিশ এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো আমরা আগে এই ম্যাথ করে আসলাম না একদম সেম টাইপের একটা ম্যাথ দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে আসছি এই যে তিন এবং চার সেশনে আসছিল এবং এই কোয়েশনটাই আবার কোথায় আসছে দেখো দেখো আবার এই কোয়েশনটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সারা দিচ্ছে বিশ এবং একুশ সেশনে তাহলে এটার আনসারটা কি হবে এটার আনসার হচ্ছে গিয়ে হলো ক নাম্বার অ্যান্ড তোমার কাজ হচ্ছে এটা তুমি আবার নিজে প্র্যাকটিস করবা পাশাপাশি নিজে আনসার করবা চলো আমরা এই কোয়েশ্চেনটা আনসার করব বলছে এই কোয়েশ্চেনটা কুইজ নাম্বার ৩৩ এটা হচ্ছে আমাদের কোথায় ব্যাকটোর থেকে এবং এই কোয়েশ্চেনটা আমাদের আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু কোয়েশ্চেন তাহলে আমার এটা অবশ্যই সমাধান করা লাগবে তো চলো কি বলছে কোন ভ্যাক্টরটি এক্স অক্ষের সমান্তরাল তাহলে কোন ভ্যাক্টরটি এক্স অক্ষের সমান্তরাল তাহলে একটু চিন্তা করো এটা হচ্ছে একটা ভ্যাক্টর এটা হচ্ছে একটা এক ভ্যাক্টর এটা হচ্ছে এক্সট্রা ভ্যাক্টর তাহলে এই যে ভ্যাক্টরটা যদি আমি ক্রস গুণফল আনসার বের করি এখানটায় আনসারটা হওয়া লাগবে যে এক্স অক্ষের সমান্তরাল মানে আই হওয়া লাগবে চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করব আমরা ক নাম্বার অপশনটা আগে দেখব তাহলে যে ক্রসের কি আমরা কি লিখতে পারি জে ক্রস জে ও আচ্ছা আমরা এই জিনিসটা একটু পড়াই নাই তাহলে এটা আমরা একটু লিখে ফেলি জে ক্রস জে সমান আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে আমাদের কত জিরো আবার কি লিখতে পারি কে ক্রস কে সমান আমরা লিখতে পারি হচ্ছে কত জিরো আবার আরেকটা জিনিস লিখতে পারি যে আই ক্রস আই ইকুয়াল কত লিখতে পারবো জিরো এই তিনটা আমার লেখা দেওয়া উচিত ছিল এই তিনটার মান কি হবে আমাদের জিরো হবে একদম ইজিলি জিরো এখন চিন্তা করো এই প্রথমটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের জে ক্রস যে তার মানে এটা জিরো জিরোর সাথে আমরা আয়গন করি তাহলে এটা হবে না এটা ভুল পরটা আসো এটাও কি জে ক্রস যে তাহলে এটা জিরো কিন্তু কে তাহলে এটাও জিরো হয়ে যাবে শেষ পরটা আসো এটা হচ্ছে জে ক্রস জে এটা হচ্ছে জিরো এখানে এটা জিরো হয়ে যাবে শেষ তারপর আস এইটার আমরা যদি ক্রস গন করি তাহলে আমরা কি পাবো কে ক্রস তাহলে আমরা কে কোনটা এটা এবং এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের যে তাহলে আমাদের যখন কে ক্রস যে হবে এদিকে তাহলে আমরা উল্টা দিকে যাবে তাহলে আমরা ব্যাকটরটার দিক হবে কি দা বাইরের দিকে বা আমরা একশকের সমান্তরাল একশের সমান্তরাল তাহলে চলো তাহলে আমরা এখানে কি পাবা এইটুকু সমান আমরা লিখতে পারবো দিকে হচ্ছে মাইনাসের আই ক্রস ক্রস কি লেখা যাবে আমাদের ক্যাভেক্টর তা এইটুকু যদি হয় আমরা কি মাইনাসের আই ক্রস কত কে মাইনাসের আই মানে কোনটা মাইনাসের আই মানে এর বিপরীত দিকে আর কে এদিকে দিকে কি এই দিকে ঘোরানো হচ্ছে তাহলে আমাদের দিকটা কোন দিকে হবে দিকটা হচ্ছে মাইনাসের যার দিকে

এই কোয়েশ্চেনটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত হচ্ছে গেল কত তেরো এবং চোদ্দ শেষে কি বলছে দেখো আই ক্রস জে সমান কে ক্রস আই প্লাস জে ক্রস কে ইকাল টু এর মান কত তার এটা হচ্ছে সহজ একটা আমি শিখব সমাধান করব সেটা একটু দেখো তাহলে আমাদের চলো এটা আমরা একটু দেখে ফেলি তা আমরা কি কে ক্রস জে কে ক্রস জে প্লাস জে ক্রস কে তাহলে দেখো তো আমরা এই দুইটা ক্রস গুণ করলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা অক্ষটা চিন্তা করি কোথা থেকে এইটা থেকে এই দিকে যাবে তাহলে কোন দিকে এই অক্ষ বরাবর তার মানে কি বিপরীত দিক তার মানে কি প্লাস আই এটা কি যে তার কি গরি দিকে তাহলে কি হবে প্লাস এর কে আই তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো সে মানটা আসবে জিরো ব্যাক্টর বা জিরো শূন্য ব্যাক্টর তাহলে আনসার কি হবে নাম্বার আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো তো চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি সেটা আমাদের কোথায় আসছে রাশিয়া বিশ্ববিদ্যালয় আসছে তেরো এবং চোদ্দ সেশন কি বলছে এ ক্রস বি ইকাল টু সি হয় তবে সি ডট এর মান কত তাহলে আমরা আগে আসো আমরা কি পড়ছি ক্রস গুণনের ক্ষেত্রে আমরা চলো আমরা এটা যদি আমরা এ ব্যাক্টর চিন্তা করি এটা যে আমরা বি ব্যাক্টর এটা আমাদের সি ব্যাক্টর ধরে নাও আমাদের তিনটা ব্যাক্টর আছে এর থেকে বিয়ের দিকে তার মানে কি সিটা আছে লম্ব বরাবর তাহলে আমার কি সি আর এ কত ডিগ্রি কোণে আসছে নাইনটি ডিগ্রি কোণে তাহলে আমরা কি পাবো যে সি ক্রস ডট এ ইকুয়াল কত জিরো এই দুইটা ডট কোন ফলের মান কত হবে শূন্য কিভাবে কারণ এই দুইটার মধ্যবর্তী কোণের মান কত জিরো ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আনসার কোনটা হবে নাম্বার আর একটা কোশ্চেন এটা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কত বিশ এবং একুশে আমরা একটু আগে শর্টকাট পরে আসলাম না দেখো এটা শর্টকাট কি ছিল যে আছে তাহলে আমরা শর্টকাট দেখো তাহলে আমি কি লিখতে পারবো টু বাই কত এই পার্শ্বের শখ ফোর ইকাল কত এখানে শখ তাহলে থ্রি ডিভাইডেড বাই এটা শখ কত মাইনাস এর সিক্স তারপর আসো ইকুয়াল শক ওয়ান ডিভাইডেড বাই কত মাইনাস এখন এখান থেকে তুমি যে কোনো দুইটা নিয়ে ক্যালকুলেশন করো তাহলে দেখো আমরা কি এই পাশে যদি ক্যালকুলেশন করো মাইনাস মাইনাস বাদ তাহলে ওয়ান ডিভাইডেড বাই কত টু ইকুয়াল কত লিখতে পারবা ওয়ান বাই ল্যামডা যেহেতু ল্যামডার মানটা বের করা লাগবে ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জাস্ট টু এখানে হচ্ছে যে কোনো একটা টু হবে আনসার অপশনটা একটু দেখে নিও মেবি এখানে অপশনের যে কোনো একটা হচ্ছে সঠিক উত্তর এটা তো চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি আরেকটা একটা কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ে উনিশ এবং বিশ এস কি করব আমরা সমাধান করব দেখো সমাধান কি এ বাই টু এইটা আর এটার কি সহক তাহলে আমরা কত থ্রি ডিভাইডেড বাই কত বারো ইকুয়াল মাইনাসের টু ডিভাইডেড বাই মাইনাসের এম ইকুয়াল আছে আমরা আর না লিখি এটা লিখলে হবে তাহলে আমরা এখানে কত পাবো মাইনাসের সরি এখানে আমরা পাবো ওয়ান ডিভাইডেড বাই ফোর ইকুয়াল এই মাইনাস মাইনাস কাটা তাহলে টু বাই এম আর গুণন করো তাহলে আমরা আর গুণন করলে আমরা কি লিখতে পারবো এম ইকুয়াল টু এইট এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আনসার কোনটা হবে গ নাম্বার এটা তো আমরা এই যে এই কোশ্চেনটা করলাম সেটার আনসার হচ্ছে গ নাম্বার এটা আমরা একটু আগে করে আসছি আচ্ছা আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই এই কোশ্চেনটা হচ্ছে ডাবির কোশ্চেন সলভ করে দিব ছিলাম No. <music>